একটা গল্প, তার মধ্যে ঘটে যাওয়া ঘটনা, সেটা সাইকোলজিক্যাল এফেক্ট এবং এন্ডিং নিয়ে থিওরি। ন্যাচারালি ভিডিওতে এরকমই হয়ে থাকে, তাই তো? কিন্তু আজকের গল্পের এন্ডিং কেমন হবে সেটা নির্ভর করবে আপনি কেমনভাবে গল্পটা বা ভিডিওটা দেখছেন। ধরুন দুজন ব্যক্তি ভিডিওটা দেখছে, কিন্তু তারা দুজন কী ভেবে গল্পে এগোচ্ছে তার উপর নির্ভর করবে এন্ডিং। হতে পারে প্রথমজনের কাছে যেটা ঠিক, আবার দ্বিতীয়জনের কাছে সেটা ভুল, কিন্তু দুজনেই দুজনের জায়গাতে ঠিক। বলছিলাম 2014 সালের আইরিশ হরর মুভি দ্য ক্যানালের কথা। এক দম্পতি এলিস আর ডেভিড নতুন বাড়ি দেখতে এসেছে। বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হলো। বর্তমানে এলিস প্রেগনেন্ট, তাই বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য ডেভিড বাড়ি গিফট করছে। এই প্ল্যানটা বেশ আগে থেকেই সে করে রেখেছিল, কিন্তু আজ প্রথমবার এলিসকে দেখাতে এনেছে। এত বড় একটা বাড়ি দেখে এলিস খুবই খুশি। ডেভিড তাকে উপরে যেতে বলে নিচে দাঁড়িয়ে থাকে। তখনই মনে হয় পিছনের দরজা দিয়ে কেউ যেন বেরিয়ে গেল। খটকা লাগলে সেদিক দিয়ে ব্যাকইয়ার্ডে আসলে দেখে সেখানে একটা ম্যানহোল রয়েছে এবং তার ঢাকনা খোলা। দেখেই বোঝা যাচ্ছে বহুদিন ধরে এটা ইউজলেস অবস্থায় পড়ে আছে। ভেতরে কি আছে একটু ঝুঁকে দেখার চেষ্টা করলে তখনই এলিস চলে আসে। সে হাঁক করে নিজের খুশি জাহির করে, অর্থাৎ বাড়িটা তার পছন্দ হয়েছে। এরপর ঘটনা 5 বছর পরের। তারা এই বাড়িতেই রয়েছে, তাদের সন্তান বড় হয়েছে, নাম বিলি। কিন্তু এলিস আর ডেভিডের সম্পর্কে চিড় ধরেছে। আগের মতো তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা নেই। ডেভিডের মনে ঢুকেছে সন্দেহ। এলিস বেশিরভাগ সময় অফিসের কাজের সূত্রে বাইরে থাকে, তেমনভাবে একে অপরের সাথে কথাও হয় না। ডেভিডের মনে হয় অ্যালিসের অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে, কেননা মাঝরাতে বউয়ের ফোনে একের পর এক আননোন নাম্বার থেকে মেসেজ, কখনো মিসড কল আসে। জিজ্ঞেস করলে বলতো বসের ফোন। কিন্তু কোন অফিসে এমন বস রয়েছে যে অন্যের বউকে রাতে মেসেজ বা কল করে? তবুও ডেভিড কোনোদিনও তার ফোন চেক করেনি। সে মানুষের প্রাইভেসিকে গুরুত্ব দেয়। এর থেকেও বড় কথা হলো সে কখনো এলিসকে হারাতে চায় না, তাকে সে পাগলের মতো ভালোবাসে। ডেভিড কর্মসূত্রে একজন আর্কাইভিস্ট, অর্থাৎ সে পুরনো মুভি, ডকুমেন্টারি বা কোনো অফিসিয়াল কেসের ভিডিও ফুটেজের ইম্পর্টেন্ট অংশগুলো সংগ্রহ করে রাখে, যাতে সময়ের সাথে এগুলো কোরাপ্ট না হয়ে যায়। অফিসে তার একমাত্র কলিগের নাম ক্লেয়ার। সেদিন ক্লেয়ার ডেভিডকে পুলিশের তরফ থেকে পাঠানো 1902 সালের একটা ক্রাইম সিনের ভিডিও ফুটেজ চেক আউট করতে বলে। এই কেসটায় একটা লোক তার বউকে খুন করেছিল। ঘটনা অনেক পুরনো হওয়ার কারণে সমস্ত ভিডিও ফুটেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ভিডিও প্লে করলে দেখা যায় ক্রাইম সিনে লোকটার বউয়ের লাশ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। তাকে লোকটা ছুরি দিয়ে একাধিকবার কুপিয়ে হত্যা করেছিল। এই লোকটা খুন করে পালানোর চেষ্টা করেনি, যার ফলে খুব সহজেই পুলিশ তাকে ধরে ফেলে। কিন্তু একটা জিনিস দেখে ডেভিড ভয়ানক চমকে ওঠে, কারণ এই দম্পতির বাড়ি, অর্থাৎ ক্রাইম সিনটা ছিল তাদেরই বাড়ি, অর্থাৎ ডেভিড আর এলিস যেখানে 5 বছর ধরে রয়েছে। ডেভিডের ভয়ে গোটা শরীর ঠান্ডা হয়ে যায় এই ভেবে যে তাদের বেডরুমে এই লোকটা তার বউকে খুন করেছিল। বাড়ি এসে এলিসকে ব্যাপারটা জানালে সে খুব একটা অবাক হয় না, কারণ ঘটনাটা আজ থেকে প্রায় 100 বছরের পুরনো। কথাটা ডেভিডের কাছেও লজিক্যাল মনে হয়, তাই সব কথা ভুলিয়ে তারা নাইট পার্টি অ্যাটেন্ড করার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার আগে বিলিকে দেখাশোনা করার জন্য একটা ন্যানি অ্যাপয়েন্টমেন্ট করে, যার নাম সোফি। তাকে সমস্ত নিয়ম বুঝিয়ে তারা পার্টি জয়েন করে। এই পার্টি অ্যালিসের অফিস থেকে রাখা হয়েছিল, যার কারণে এখানে ডেভিডের চেনাশোনা বলতে কেউ নেই। কিছুক্ষণের মধ্যেই অ্যালিসকে অফিসের বস আলাদা করে বাকিদের সাথে পরিচয় করায়। বেচারা ডেভিড দূর থেকে সব কিছু দেখছিল। এলিস একবারও তাকে অফিসের কলিগদের সাথে পরিচয় করানোর প্রয়োজন বোধ করে না। সে যেন ডেভিডকে জাস্ট ফর ফর্মালিটি মেনটেন করার জন্য নিয়ে এসছে। ডেভিড লক্ষ্য করে কিছুক্ষণ পর অ্যালিস অন্য একটা অজানা লোকের সাথে কথা বলছে। অন্য কারোর সাথে কথা বলা ভুল সেটা কিন্তু নয়, কিন্তু লোকটা অ্যালিসকে আপত্তিজনকভাবে স্পর্শ করছে, আর সেটা অ্যালিস রীতিমতো এনজয় করছে, যেন তারা একে অপরের সাথে আগে থেকেই পরিচিত। লোকটা খেয়াল করে ডেভিড তাদের দিকেই দেখছে। তখনই এলিস আরও একটু সতর্ক হয়ে যায়। পরিস্থিতি সামলানোর জন্য এলিস তখনই ডেভিডের কাছে এসে ইনোসেন্টলিভাবে জানায়, এই লোকটা আমার কলিগ। কিন্তু এটা নিয়ে ডেভিড একটাও কথা বলে না। তার একমাত্র ভালোবাসার মানুষটাকে অন্য কেউ স্পর্শ করছে এই জিনিসটা খারাপ লাগলেও সে প্রকাশ করতে পারে না।
পরের দিন অফিসে সেই আগের দিনের কথাগুলো মনে পড়ছিল। লোকটা তার বউকে স্পর্শ করছে আর এলিস উল্টে ফিল নিচ্ছে। তখনই ক্লেয়ার এসে জানায় 1902 সালের ওই কেস রিলেটেড আরও কিছু ইনফরমেশন এসছে, তাই সে যদি চায় ভিডিওটা কন্টিনিউ করতে পারে। ডেভিড কেমন যেন অজান্তেই ভিডিওটার ব্যাপারে আরও জানতে ছটফট করছিল, তাই ভিডিওটা চালিয়ে একাই বসে পড়ে। আসল ঘটনা 1902 সালের ডিসেম্বর মাসের 12 তারিখের। লোকটা তার বউকে বাচ্চাদের সামনে কুপিয়ে খুন করে। ওর বডি কিছুদিন পর পাশের ক্যানেল থেকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়। তার গোটা শরীরে মাথা থেকে পা অবধি একটানা বিভিন্নভাবে কোপানোর দাগ ছিল, যেটা দেখে বোঝা যাচ্ছিল তার স্বামী কতই না রাগে ক্ষুব্ধ হয়ে এই কাজটা করেছে। ভিডিওটা দেখতে দেখতে ডেভিডের কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। তার মনে হচ্ছিল এটা কোনো ভিডিও নয়, বরং সম্পূর্ণ ঘটনা তার চোখের সামনেই ঘটছে। প্রতিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রাইম সিনগুলো যেন তার সামনে রঙিন হয়ে উঠছে। এছাড়াও ডেভিড এমন কিছু সিন দেখতে পাচ্ছে যেগুলো আসলেই ওই ভিডিও ফুটেজে নেই। এই ঘটনার পর থেকে তার মনের মধ্যে এমন উদ্ভট ভাবনা চিন্তা চলছিল যে ক্রাইম সিনের মুহূর্তগুলো সে নিজের ঘরেই অনুভব করতে পাচ্ছিল। মনে হচ্ছে সে যেন নিজের বউকে খুন করছে। এই ব্যাপারগুলো আরও ট্রিগার করছিল অ্যালিসের বাঁধন ছাড়া আচরণের জন্য। ডেভিডের সন্দেহ অ্যালিসের উপর বেড়েই চলে। পরের দিন ছেলেকে স্কুলের জন্য রেডি করে বিদায় জানিয়ে বলে সে আজ রাতে তাড়াতাড়ি ফিরবে। কিন্তু ডেভিড জানে এই কথাটা সে বিগত কয়েকটা মাস ধরেই শুনে আসছে, কিন্তু কোনোদিন সে তাড়াতাড়ি ফেরেনি। তাই ডেভিড আজ তার পিছু নেয় এবং ডাইরেক্ট পৌঁছে যায় অফিস ছুটির টাইমে। তার সন্দেহ একদম সঠিক ছিল, কারণ অ্যালিসের অফিসের বাইরে সেই পার্টির ছেলেটা অর্থাৎ অ্যালেক্স অপেক্ষা করছিল এবং অফিস ছুটি হলে অ্যালিস তাকে জয়েন করে। ডেভিড লুকিয়ে তাদের ফলো করলে দেখে অ্যালিস অ্যালেক্সের বাড়ি এসছে। ওর বাড়ি ডেভিডের বাড়ি থেকে খুব বেশি দূরেও নয়, এমনকি কোইনসিডেন্টালি অ্যালেক্সের বাড়ির পাশে আরেকটা ক্যানেলও রয়েছে। তখনই ডেভিড চমকে ওঠে, কারণ এই সেম জায়গার ক্যানেল সে ওই ক্রাইম সিনে দেখেছে। তো অ্যালিস নির্দ্বিধায় ঘরে ঢুকে তার সাথে শারীরিক সম্পর্কে মগ্ন হয়ে পড়ে। ডেভিড নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, তার ভালোবাসার মানুষটা এতদিন ধরে তাকে চিট করছিল। চোখ থেকে জল বেরিয়ে আসে। অ্যালিস একবারও বিলির কথাও ভাবল না, রাগের মাথায় পাশে পড়ে থাকা হাতুড়িটা তুলে নেয়। মনে হচ্ছে এখনই দুজনকে পিটিয়ে মাথা থেঁতলে মেরে ফেলবে, কিন্তু নিজেকে সামলে নেয়। বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় ডেভিড, হাতুড়িটা ছুঁড়ে ক্যানেলে ফেলে দেয়। অ্যালিসের কথা ভেবে শরীরটা গুলিয়ে উঠলে কাছের পাবলিক টয়লেটে ঢুকে পড়ে। বমি করে একটু রিল্যাক্স ফিল করলে তখনই দেখে দরজার বাইরে একজন দাঁড়িয়ে। দরজার নিচে শুধু তার পা এবং উপরে হাতের কয়েকটা আঙুল দেখা যাচ্ছে। মুহূর্তের মধ্যে কেউ যেন তার কানে ফিসফিসিয়ে কিছু বলে যায়। কথাগুলো শোনার পর মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছে কেউ যেন মাথায় জোরে হাতুড়ি ঠুকছে। প্রায় আনকন্ট্রোলেবল অবস্থায় গুটিসুটি মেরে কোনো রকমের টয়লেট থেকে বেরিয়ে আসে। খেয়াল করে কিছুটা দূরে অ্যালিস কারোর সাথে দাঁড়িয়ে। লোকটার পরনে বড় কালো কোট, মুখটা ঠিক দেখা যাচ্ছে না। আর লোকটা অ্যালিসকে জলে ডুবিয়ে মেরে ফেলে। শেষবারের মতো ডেভিড তাকে বাঁচানোর চেষ্টা করলে জ্ঞান হারায়। একদম সকালে জ্ঞান ফিরলে নোংরা অবস্থায় কোনো রকমে বাড়ি এসে অ্যালিসকে খুঁজলে দেখে সে কোথাও নেই, ফোনটাও বন্ধ। অবশেষে কোনো উপায় না থাকায় সোজা পুলিশকে ইনফর্ম করে অ্যালিসের মিসিং ডায়েরি করে এবং ডিটেকটিভ রবার্ট কেস সামলানোর দায়িত্ব নেয়। তিনি অ্যালিস সম্পর্কিত সব কিছু জিজ্ঞেস করে তার রিসেন্টলি কয়েকটা ছবি নিয়ে সার্চ টিম নামিয়ে দেয়। কিন্তু ডেভিড রাতের কথাটা চেপে গেছিল যে একটা লোককে সে দেখেছে অ্যালিসকে মারতে, কারণ সে এখনও বুঝতে পারছে না রাতে নিজের সাথে যা হয়েছে বা অ্যালিসের সাথে যা ঘটেছে সেগুলো কি আদৌ সত্যি নাকি মনের ভুল। এদিকে বিলির ন্যানি সোফি ডেভিডের সাথে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করে, কিন্তু ডেভিড তাকে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তার কোনো রকম এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। সোফি চলে যাওয়ার পর ডেভিড উপরের ঘরে এসে বিলিকে জড়িয়ে ধরে। মনে হচ্ছিল ঘরে অন্য কেউ যেন রয়েছে এবং আয়নায় আমরা 1902 সালের ঘটনা সেই লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখি। পরের দিন রবার্ট ডেভিডকে কল করে জানায় সামনের ক্যানেল থেকে অ্যালিসের বডি উদ্ধার করা হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেছে তাকে কেউ জলে ডুবিয়ে মেরেছে এবং সে মৃত্যুর আগে প্রেগনেন্ট ছিল। আসলে অ্যালিসের সাথে অ্যালেক্সের শারীরিক সম্পর্ক ছিল, ডেভিডের নয়, তাই বাচ্চাটা কার সেই বিষয়ে পুলিশের কাছে কোনো সন্দেহের অবকাশ থাকে না, যার কারণে পুলিশের সন্দেহ ডেভিডের উপর আসে, কারণ সে হয়তো হিংসের কারণে নিজের বউকে খুন করেছে। কথাগুলো শুনে ডেভিড কোনো উত্তর দেয় না,
এই ঘটনার পর থেকে ডেভিড বাড়িতে বা অফিসে বিভিন্ন জায়গায় অশরীরই দেখতে পেত, কিন্তু কেন তার কোনো উত্তর নেই। তাই সে যা কিছু দেখত সবই ক্যামেরা বন্দি করে ফেলত। ডেভিড ক্যানেল ও ক্যানেলের পার্শ্ববর্তী এলাকায় যতগুলো খুন হয়েছে তার সমস্ত ডিটেলস বের করে। এর সাথে 1902 সালের সেই কেসের সম্পর্কিত আরও কিছু ইনফরমেশন বেরিয়ে আসে। স্থানীয় পুলিশ লোকটাকে গ্রেপ্তার করা সত্ত্বেও একদিন সে জেল থেকে পালিয়ে নিজের বাড়ি এসে ন্যানিকে খুন করে বাকি দুই বাচ্চাকে নিয়ে সে ক্যানেলে আত্মহত্যা করে। এরপর সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু বাচ্চার মৃতদেহ পাওয়া গেছিল। এমনকি এই বাড়ির পূর্ব মালিকের সাথে বেশ কিছু ঘটনাও ঘটে। এইবার এই সব কিছুর প্রভাব ডেভিডের উপর পড়লে সারা দিন রাত কম্পিউটারের সামনে বসে মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্প নিয়ে রিসার্চ করতে ব্যস্ত হয়ে পড়ে। দরকারি কোনো খবর চোখে পড়লে সেগুলো প্রিন্ট আউট করে রেখে দিত। এমনকি একটা ডিজিটাল ক্যামেরাও জোগাড় করে তার পারিপার্শ্বিক বিভিন্ন জায়গায় ছবি তুলতে। তার কখনো মনে হতো দেওয়ালের ভিতর দিয়ে আওয়াজ আসছে, কিন্তু ডেভিড ভাবত এগুলো ওর মনের ভুল। তাই কনফার্মেশনের জন্য সফিকে ডেকে শোনালে সে তেমন কিছুই শুনতে পায় না। একদিন এই আওয়াজ সহ্য করতে না পেরে দেওয়াল ভেঙে ভিতরে কী আছে দেখার চেষ্টা করে, কিন্তু সবই ফাঁকা। তখনই ব্যাকইয়ার্ড থেকে আওয়াজ আসলে চেক করতে গিয়ে দেখে ম্যানহোলের ঢাকনা খোলা। সেটা লাগিয়ে পিছন ফিরতে লক্ষ্য করে বিলির রুমে সেই লোকটা দাঁড়িয়ে। প্রচণ্ড ভয়ে এক ছুটে বিলি ও সফিকে বাড়ি থেকে বের করে অন্য হোটেলে পাঠিয়ে দেয়। ওদের সেফ সাইডে পাঠিয়ে বাড়িতে ক্লেয়ারকে ডেকে ভিডিওগুলো দেখিয়ে জিজ্ঞেস করে সেখানে কোনো লোক দেখতে পাচ্ছে কি না। ভিডিওগুলোতে সত্যি বলতে তেমন কিছুই নজরে আসে না, কিন্তু একটা জায়গায় বিছানার পাশে কালো ছায়াকৃতি কিছু একটা দেখতে পেলে ডেভিড বলে এর আগে যতজন এই বাড়িতে এসেছে তারা প্রত্যেকে কালো ছায়াকৃতি কারোর কথা মেনশন করেছে। আসলে এই বাড়ি বিক্রি করার সময় তাদের মিথ্যে বলা হয়েছিল যে এই বাড়িটা কোনো বৃদ্ধা মহিলার ছিল, কিন্তু আসলে সেটা নয়, কারণ এই বাড়িতে এক ইয়ং মহিলা তার পরিবার নিয়ে থাকত। এক রাতে সবাই ঘুমিয়ে পড়লে এই মহিলা বাড়ি জ্বালিয়ে তাদের সবাইকে মারতে চেষ্টা করে। মহিলাটি পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েছিল যে নিজের চোখের সামনে সে নাকি বাচ্চাদের মরতে দেখেছে এবং এইসব করতে তাকে এই দেওয়ালের ভিতরে থাকা কোনো এক শয়তান বাধ্য করছিল। ওদের সাথে যে যে ঘটনাগুলো ঘটেছে সেই একই ঘটনা নাকি ডেভিডের সাথেও ঘটছে। ওর মতে কালো ছায়াকৃতি এই শয়তান নাকি এই বাড়ির দেওয়ালের ভিতরেই থাকে। ক্লিয়ার এইসব কথার কোনো মাথামুণ্ড কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ডেভিড সব কিছু প্রমাণ করতে বদ্ধপরিকর। ওই রাতে ডেভিড বিলির সাথে ভিডিও কলে কথা বলার সময় দেখে ঠিক তার পিছনে সেই কালো ছায়াটা দাঁড়িয়ে এবং ধীরে ধীরে সেটা তার দিকে এগিয়ে আসছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে ডেভিড হোটেলে পৌঁছে বিলি আর সফিকে পুনরায় বাড়ি নিয়ে আসে। বেচারা সফি ডেভিডকে এইরকম অদ্ভুত বিহেভিয়ারের কারণ জিজ্ঞেস করলে তার কাছে এর কোনো প্রপার উত্তর ছিল না। তাই সফি ঠিক করে কাল কাজ ছেড়ে চলে যাবে, কিন্তু ওই রাতেই তার উপর কেউ চাদর চাপা দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে। সফি চাদর সরিয়ে বেরোতে যেতেই ডেভিড এসে তাকে টেনে বিলির সাথে কবাটের মধ্যে বন্ধ করে দেয়। কিন্তু সফির মনে হচ্ছিল এই কাজ ডেভিডের, তাই চিৎকার করে উঠলে ডেভিড দরজা খুলে সফিকে বলে, আমি তখন বিলির সাথে বাইরে ছিলাম, হঠাৎ তোমার চিৎকার শোনার পর ভিতরে এসে তোমাকে বাঁচিয়ে বিলির সাথে এখানে আটকে রেখে লোকটাকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস করো গোটা বাড়িতে আমি কাউকে খুঁজে পাইনি। কিন্তু সফি তার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করে না এবং পরের দিন সকাল হতেই কাজ ছেড়ে দেয়। এই ঘটনার পর একদিন ডেভিড বিলিকে নিয়ে ক্যানেলের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা তাদের দিকেই হেঁটে আসছে। তারাও পালিয়ে যাওয়ার আগে এটা সত্যতা যাচাই করার জন্য ডেভিড ওই মেয়েটার কয়েকটা ছবি তুলে স্টুডিওতে ক্লিয়ারকে দিয়ে বলে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব ডেভেলপ করে দিতে। পরের দিন পুলিশ তাকে ডেকে পাঠায়, কারণ ক্যানেল থেকে একটা রক্তমাখা হাতুড়ি উদ্ধার হয়েছে যেটায় ডেভিডের ফিঙ্গারপ্রিন্ট আছে। ডেভিড স্বীকার করে যে হ্যাঁ, ওটা আমারই হাতুড়ি, কিন্তু অ্যালিসের যেদিন মৃত্যু হয় ওটা আমার বাড়ি থেকে চুরি হয়েছিল। এই স্টেটমেন্টে পুলিশ একটু সজাগ হয়ে যায়, তবে প্রপার প্রমাণ না থাকার কারণে তারা ডেভিডকে গ্রেপ্তার না করে তার বাড়ির উপর নজর রাখতে শুরু করে। বাড়ি এসে রাতে ভাঙা দেওয়ালের ভিতর থেকে এই বাড়ির কয়েকটা পুরনো ফটো খুঁজে পায়, যেখানে দেখা যায় কয়েকজন কাল্ট মেম্বার স্যাটানিক রিচুয়ালস করছে। এরা শয়তানের উদ্দেশ্যে বাচ্চাদের বলি দিত। ডেভিড ঘরের মেঝেতে কারোর ফুটপ্রিন্টস লক্ষ্য করে আর খুব অদ্ভুতভাবে ওটা ম্যানহোল অবধি চলে গেছে এবং ওটার ঢাকনাটাও খোলা।
অর্থাৎ এখান থেকে কেউ তো এসেছিল। ডেভিড আর কিউরিওসিটি চেপে রাখতে না পেরে হাতে টর্চ নিয়ে ভিতরে নেমে যায়। কিছু দূর এগোলে সেখানে একটা টানেল দেখে, যেটা ক্যানেলের দিকে সোজা ঢুকে গেছে। সেই বরাবর কিছুটা গেলে একটা বাচ্চার পচা গলা লাশ দেখতে পায়। সেটাকে ঠেলে একটু এগোতেই জলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে তার দিকে এগিয়ে আসে। এই দেখে ডেভিড ভয় কোনো রকমে বাড়ি চলে আসে। তবে ক্লেয়ার তার জন্য ওয়েট করছে। আসলে ডেভিড যে ছবি ও ভিডিওগুলো ডেভেলপ করতে দিয়েছিল সেগুলো দিতেই সে এসছে। ডেভিড এবার সিদ্ধান্ত নেয় সে ক্লেয়ারের সাথেই ভিডিওটা দেখবে। আর কোইনসিডেন্টালি এবার ভিডিওতে ক্লেয়ার ওই কালো মেয়েটাকে লক্ষ্য করে। ডেভিড পাগলের মতো চেঁচিয়ে বলে, ক্লেয়ার তুমি তাকে দেখতে পাচ্ছ? তার মানে আমি পাগল নই, আমি এইটার কথা এতদিন তোমায় বলতাম কিন্তু কেউ বিশ্বাস করতো না। আর তখনই মেয়েটার আত্মা পাশের ফাটা দেওয়ালের ভিতর থেকে বেরিয়ে এসে ক্লেয়ারের মাথা ধরে টেনে নিয়ে যায়। ডেভিড এতটাই ভয় পেয়েছিল যে উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেলে, তাই বিলিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়াটাই সঠিক বলে মনে করে। কিন্তু বাইরে পুলিশ তার জন্য অপেক্ষা করছিল। সে ব্যাকইয়ার্ডের রাস্তা দিয়ে ক্যানেলের দিকে যায়, কিন্তু পুলিশ তাকে ঠিকই ফলো করে। তাহলে ডেভিড এখন কি করবে? পুলিশ আর এই অলৌকিক শক্তি দুটোর হাত থেকে কিভাবে নিজেকে এবং বিলিকে বাঁচাবে? ডেভিড যতই টানেলের ভিতর যাচ্ছে ততই তার মানসিক সত্তা তাকে অন্য কিছু বলতে চাইছে। এতদিন যা ঘটনা ঘটলো সেগুলো কি সত্যি অলৌকিক নাকি ডেভিডের কারসাজি? টানেলের ভিতর পুঁজিভূত হয়ে আসা গভীর নিশ্চিদ্র অন্ধকারে সে বিগত কয়েকদিনের ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছে। দেখে নিজের হাতের মুঠোর মধ্যে ধরে রয়েছে স্ত্রী অ্যালিসের মাথা। সে নিজেই তাকে জলে ডুবিয়ে খুন করছে। শুধু তাই নয়, কিছুক্ষণ আগে ভিডিও দেখার সময় ক্লেয়ারকে সে নিজেই গলা টিপে খুন করল। সেদিন পাবলিক টয়লেটে সেই ব্যক্তির কানে বলে যাওয়া কথা অ্যালিসকে মেরে ফেলো। তারপর থেকে কেমন যেন সে হিপনোটাইজ হয়ে গেছে। সেদিন তার মুখটা দেখতে না পেলেও আজ রিয়েলাইজ করতে পারছিল যে এই কথাগুলো আর অন্য কেউ নয়, সে নিজেই নিজেকে বলছিল। এছাড়াও পাবলিক টয়লেট থেকে বেরিয়ে এসে যে লোকটাকে অ্যালিসের সাথে দেখেছিল সেটাও ছিল সে নিজেই। ক্লিয়ার আসলে ভিডিওতে কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু ডেভিড এটা মানতে রাজি হয় না। সে বারবার বলে যাচ্ছিল, ভালো করে দেখো, ভিডিওতে কেউ একজন কালো ছায়াকৃতি রয়েছে। যখন ক্লিয়ার তাকে বোঝানোর চেষ্টা করে ভিডিওতে কিছুই নেই, সবটাই ডেভিডের মনের ভুল, তখন প্রচণ্ড রাগের বশে ক্লিয়ারকে খুন করে। অর্থাৎ শুরু থেকে হয়ে আসা প্রতিটা মৃত্যুর আসল খুনি সে নিজেই। পুলিশ কি তাহলে সত্যি বলছিল? কিন্তু এটা কীভাবে সম্ভব? কারণ তার মতে 1902 সালের এই বাড়ির পূর্ব মালিক তাকে খুনগুলো করতে বাধ্য করছে। কিন্তু এখন এসব বলে কোনো লাভ নেই, বরং নিজেকে এবং বিলিকে বাঁচাতে হবে। তখনই টানেলের অন্ধকারের ভিতর দিয়ে সেই মেয়েটাকে এগিয়ে আসতে দেখে, আর সেটা অন্য কেউ নয়, স্বয়ং অ্যালিস। ডেভিডকে সে তাড়া করলে কোনো উপায় না দেখে টানেল থেকে বিলিকে নিয়ে ক্যানেলের জলে ঝাঁপ মারে। ততক্ষণে পুলিশও সেখানে পৌঁছে যায়। ডিটেকটিভ জলে নেমে বিলিকে উদ্ধার করলেও ডেভিডকে বাঁচানো সম্ভব হয় না। অ্যালিসের আত্মা তাকে জলের তলায় টেনে নিয়ে যায়। এই ঘটনার বেশ কিছুদিন পর সোফি স্টেট এজেন্টকে বাড়ি বিক্রি করার জন্য ডাকে। এবার থেকে বিলি তার সাথেই থাকবে। বাড়ি ছাড়ার আগে বিলি শেষবারের মতো উপরের ঘর থেকে তার কিছু বই আনতে গেলে লক্ষ্য করে ফাটা দেওয়ালের ওপার থেকে ডেভিড তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। বিলিকে সে তার কাছে ডাকছে, কিন্তু বিলি ডেভিডের ডাক উপেক্ষা করে বাইরে বেরিয়ে সোফির সাথে গাড়িতে উঠে বসে। কিন্তু গাড়ি কিছু দূর যাওয়ার পথেই বিলি হঠাৎ দরজা খুলে বাইরে ঝাঁপ মারে এবং তার মৃত্যু হয়। অন্যদিকে স্টেট এজেন্ট বাড়িতে প্রবেশ করলে উপরের ঘরের দরজার সামনে বিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে। এজেন্ট তাকে দেখে একটু চমকায় না, বরং মৃদু হেসে চলে যায়, যেন সে পুরো ব্যাপারটা আগে থেকেই জানে। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো মুভির এই রকম অ্যাবসার্ড এন্ডিং দর্শকদের কাছে রেখে যায় দুটো থিওরি, যেটা দুদিক থেকেই যথেষ্ট লজিক্যাল। প্রথম থিওরি অনুযায়ী ডেভিড ও অ্যালিসের বিয়ের কয়েক বছর পর থেকে তাদের রিলেশনে দূরত্ব তৈরি হয়। তবে এখানে ডেভিডের কোনো দোষ ছিল না। অ্যালিস তার সাথে চিট করতে শুরু করে, যেখানে সে বাড়িতে সময় না দিয়ে অফিসের কাজে বা কখনো মিথ্যে কথা বলে ওই ছেলেটির সাথে ঘুরতে যেত এবং ঘনিষ্ঠ মুহূর্তও শেয়ার করত। ডেভিড শুরুতে অ্যালিসকে চোখ বন্ধ করে বিশ্বাস করলেও তার সন্দেহ ধীরে ধীরে তৈরি হয় যখন অ্যালিস তাড়াতাড়ি বাড়ি আসার নাম করে প্রতিদিন লেট করে ফিরত। সন্দেহ আরও ঘনীভূত হয় পার্টির রাত থেকে, যার কারণে সে অ্যালিসকে ফলো করলে ওই ছেলেটির সাথে তাকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে।
একজন লয়াল হাজবেন্ড হিসেবে ডেভিড বউয়ের এই রকম বিশ্বাসঘাতকতা মানতে পারেনি, কিন্তু সে কখনো অ্যালিসকে এই বিষয়ে ডাইরেক্ট কিছু জিজ্ঞেসও করত না, কারণ সে তাকে ভীষণ ভালোবাসে। তাকে হারানোর ভয় সর্বদা তার মনে কাজ করত। এই চাপা আক্রোশ ও বিশ্বাসঘাতকতার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে যখন 1902 সালের তার বাড়ির ক্রাইম ফুটেজ তার সামনে আসে। সেখানেও ওই ব্যক্তির বউ তাকে চিট করার কারণে লোকটা তার বউকে বাচ্চাদের সামনে কুপিয়ে খুন করে। মেন্টালি অ্যাফেক্টেড ডেভিড ওই ক্রাইমের লোকটার রাগ ও ভালোবাসার সাথে নিজের প্রতিটা ফিলিংস রিলেট করতে পারছিল। এই পরিস্থিতি ডেভিডের মধ্যে ডুয়াল পার্সোনালিটি বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের রূপ নেয়, যেখানে সে তার ভালোবাসার অ্যালিসকে খুন করলেও তার দ্বিতীয় সত্তা এটাকে অন্য কারোর অর্থাৎ 1902-এর সেই খুনি লোকটার আত্মার কাজ বলে মনে করছিল। আর এই আত্মার কথা ক্লেয়ারকে বোঝানোর চেষ্টা করলে সে যখন মানতে রাজি হয় না, তখন ডেভিড তাকেও খুন করে। এমনকি সোফিকে সে নিজে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল, কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণে সে নিজেই ভুলে যায় কিছুক্ষণ আগে সে কী করেছে। এবার আসি বিলির কথায়। এত ছোট বয়সে সে মা বাবাকে হারিয়ে ফেলার ব্যাপারটা তার মনের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলে, যেটা এই বয়সে যে কোনো বাচ্চাদের কাছে ট্রমা সৃষ্টি করার জন্য যথেষ্ট, যার কারণে দেওয়াল থেকে আসতে থাকা বাবার আওয়াজ তার ঘেঁটে যাওয়া মানসিক অবস্থা বা ট্রমাকেই বোঝাচ্ছিল। আর অবশেষে বিলি গাড়ি থেকে ঝাঁপ দেয়। এবার সেকেন্ড থিওরি অনুযায়ী এই পুরো বাড়িটাই স্যাটানিক রিচুয়ালসের একটা নেভার এন্ডিং ট্র্যাপের মতো, যেখানে অনেক বছর আগে কাল্ট মেম্বার্সরা শয়তানের উপাসনা করে বাচ্চাদের বলি দিয়ে তাদের লাশ ক্যানেলে ফেলে দিয়ে আসত। এই কারণে ডেভিড সেখানে একটা বাচ্চার পচা গলা লাশ দেখতে পায়। এবং এইরকম বহু কেসে আমরা দেখেছি যে বাড়িতে রিচুয়ালস করা হয় সেই বাড়ির বাস্তু নেগেটিভ এনার্জিতে পরিণত হয়, যার প্রভাব এই বাড়িতে আসা পরিবারের কোনো এক এমন সদস্যের উপর পড়ে যে মানসিকভাবে দুর্বল, যেমন এই ক্ষেত্রে ছিল ডেভিড, এবং তাকে কন্ট্রোল করে এইসব ঘটনা ঘটানো হয়েছে। এইরকমই একটি গল্প আমরা এড এবং লরেনের দ্য এমিটিভিল হাউসের ঘটনাতেও পেয়েছি। আরেকটা বিষয়, স্টেট এজেন্ট বাড়ি হ্যান্ড ওভার করার সময় ওই বাড়ির পূর্ব মালিকের ব্যাপারে ডেভিডদের মিথ্যে কথা বলেছিল, এবং একদম শেষে সে যখন বিলিকে বাড়ির উপরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে, তখন সে কিন্তু একটু অবাক হয়নি, যার কারণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে স্টেট এজেন্ট ওই কাল্ট মেম্বারদের মধ্যেকারই একজন, এবং বিলির মৃত্যুর সাথে তাদের স্যাটানিক রিচুয়ালস কমপ্লিট হয়েছে। তো আপনারা কোন থিওরিটাকে সাপোর্ট করছেন কমেন্টে থিওরি 1 অথবা থিওরি 2 লিখে জানান। এছাড়াও আপনাদের অন্য মতামত থাকলে অবশ্যই সেটা বলতে পারেন। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।